গোটা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে একটা সন্ত্রাস এবং ত্রাসের রাজত্ব হিসাবে প্রতিষ্ঠিত পরিচিত করা হয়েছিল, এবং সেই সন্ত্রাস এবং দখলদারিত্বে রাজত্বে মূল নায়ক হিসাবে তিনি ভূমিকা রেখেছেন। আমরা আজকে ঘৃণা এবং ধিক্কার জানাই আমাদের এই প্রিয় মাতৃভূমি রক্তে রঞ্জিত শহীদদের বাংলাদেশকে, তারা সন্ত্রাস এবং নৈরাজ্যের রাজত্বের পাশাপাশি খেলা হবে বলে আমাদেরকে যে অপমান লাঞ্ছনা করেছেন সেখান থেকে হেফাজত করেছেন, ভবিষ্যতে আর খেলা হবে না, এখন শুধু ন্যায়ের প্রতিযোগিতা হবে। আমরা খেলার রাজত্ব শেষ করে দিয়েছে ছাত্র জনতা, আপনাদের সেই খেলায় আপনারা অবতীর্ণ হওয়া তো দূরের কথা, খেলার মাঠে নামা তো দূরের কথা, আপনারা বারবার এই জাতিকে নিয়ে যে মস্করা করেছে, বারবার নারায়ণগঞ্জবাসীকে যে বিশ্বের দরবারে অপমান এবং লাঞ্ছিত করেছে, আমরা আজকে শিল্পকলা একাডেমি বাংলাদেশ জামাত ইসলামী এখানকার কর্মী এবং সম্মানিত শহীদ মণ্ডলী সাংবাদিক ভাই বন্ধুদের কাছে অঙ্গীকার করছি, সন্ত্রাস এবং দখলদারিত্বের সেই রাজত্বের খেলা থেকে আমরা ন্যায় সততা দক্ষতা দেশপ্রেমের প্রতিযোগিতায় নারায়ণগঞ্জকে পরিচিত করবো ইনশাআল্লাহ। কারণ আমাদের শিক্ষার্থী ছাত্র জনতা যে স্লোগান তুলেছিল সেদিন রাজপথে বুলেটের সামনে জীবন বাজি রেখেছিল, তাদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই, আমরা ন্যায় শাসন চাই, এই জাস্টিসের কথাই ইসলাম বলে, এই জাস্টিসের কথাই বাংলাদেশ জামাত ইসলামী বলেছে, জাস্টিস মুখের কথায় হয় না, সন্ত্রাসের গডফাদারদের দিয়ে নিয়ে জাস্টিস করা যায় না বলেই আজ বাংলাদেশ জামাত ইসলামীর প্রতি এদেশের সাধারণ মানুষের ভালোবাসা কয়েক কোটি গুণ বৃদ্ধি পেয়েছে। আমাদের সাধারণ শিক্ষার্থী বন্ধুরা স্লোগান তুলেছিল আমরা বৈষম্যহীন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। আমি সাংবাদিক বন্ধুরা আছেন, শহীদ মণ্ডলী আছেন, শিক্ষক বুদ্ধিজীবী আছেন, এখানে আমাদের সম্মানিত ভাইয়েরা এখানে আছেন, বৈষম্য রাষ্ট্র ছিল তো একটা জাহিলি রাষ্ট্র, ইরানি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সেই বৈষম্যের রাষ্ট্রকে বৈষম্যহীন একটা রাষ্ট্রে পরিণত করার জন্য তিনি বৈষম্যের শিকার নারীদেরকে ইসলামের আলোকে তাদেরকে বৈষম্য থেকে বাঁচিয়েছেন, অর্থনীতির বৈষম্য বাঁচাবার জন্য পিরনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ মুক্ত অর্থনীতি ব্যবস্থা তিনি চালু করেছেন, বৈষম্যহীন একটা রাষ্ট্র গঠন করার জন্য তিনি সামাজিক বিভেদ দূর করেছেন। আজকে যদি আমরা খুব খোলামেলা একটা কথা বলতে চাই, আমাদের সাধারণ তরুণ ছাত্র সমাজ শিক্ষার্থী এবং জনতা, আমাদের প্রিয় আবু সাইদ এবং নির্মুগ্ধরা জীবন বাজি রেখে যে বৈষম্যহীন একটা বাংলাদেশের জন্য তারা লড়াই করেছে, এক কথায় যদি বলা যায় তাহলে প্রকৃতপক্ষে বৈষম্যহীন একটা রাষ্ট্রের নিশ্চয়তা দিতে পারে শুধুমাত্র ইসলাম। আমি আপনাদের সামনে একটি সূরা তেলাওয়াত করেছি, এটি সকলে আপনাদের মুখস্থ আছে, দেখেন আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন। আমাদের অনেকে জিজ্ঞেস করে, সাংবাদিক ভাইরা জানতে চান, বিভিন্ন রাজনৈতিক দলের ভাইরা মাঝে মধ্যে আমাকে প্রশ্ন করেন, ফোন করেন, মেসেজ দেন যে মাসুদ অথবা মাসুদ ভাই, এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ইসলামের প্রতি, জামাত ইসলাম ইসলামী ছাত্রশিবিরের প্রতি মানুষের এই ভালোবাসাটা হঠাৎ করে এই গণ বিপ্লবে, গণ অভ্যুত্থানে, গণ ভালোবাসায় পরিণত হলো কেন? আমি তখন তাকে এই সূরার কথা বলি, আল্লাহ তাআলা যখন তার বান্দা, তার রাষ্ট্রে, তার সমাজে তিনি তার সাহায্য এবং বিজয় দেন, তখন এটা আল্লাহর আরেকটা নেয়ামত, এই সাহায্য এবং বিজয়ের সাথে আরেকটা বোনাস নেয়ামত, ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষ মানুষের আদর্শের দিকে ধাবিত হবে না, দলে দলে মানুষ আল্লাহর দীনের দিকে ধাবিত হবে।